বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মিথুন কাইফের 29 ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে ওই দিন সকালবেলা হঠাৎ করে খুব বৃষ্টি হচ্ছিল, তাই বারান্দা থেকে আমার গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। সরাসরি দেখতে যতটা ভালো লাগছিল আসলে ভিডিওতে আমি সেটা ফুটাতে পারিনি, কেন জানি না অরিজিনাল সে ভিউটা আসছিল না। তো তারপর ভাবলাম যাই হোক আমি ভিডিওটা করে নিই, তো করে নিচ্ছি। আর সকালবেলা ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে, তারপর হচ্ছে আবার বৃষ্টি পড়ছে, ভীষণ ভীষণ সুন্দর। যারা এরকম বৃষ্টির মধ্যে ফুলের কাছে বা ফুল গাছের কাছাকাছি থাকেন তারা হয়তো এই জিনিসটা ফিল করতে পারবেন, বুঝতে পারবেন। তো আপনাদের সকলকে আমি বলে নিচ্ছি যে আমি আসলে পেন্টিং এর কাজ করলাম, আমার পেন্টিং এর কাজটা কিন্তু খুব কম করা হয়। হ্যাঁ, তো আমি সবকিছু মিলে ভিডিও দিব, আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। খুব সুন্দর, তাই না? খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আমার কিন্তু মানে ইচ্ছে করছিলাম যে সবাইকে আমার বাসায় এনে তারপর দেখাতে পারতাম। তো সেই সাথে আমি বৃষ্টির সময় কোনো কাজ ছিল না, আমি রান্না শেষ করে ফেলেছিলাম। তো ভাবলাম আমার ব্লেন্ডার মেশিনটা অনেকদিন যাবত পরিষ্কার করা হয় না, সেই জন্য পরিষ্কার করছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো এটা আমি পানি ছাড়া খুব শুকনোভাবে কীভাবে পরিষ্কার করছি সেটাই শেয়ার করেছি। তো এখানে আমি হ্যান্ড ওয়াশ নিয়েছি, একটা পুরনো বাতিল একটা ব্রাশ নিয়েছি যেটা আমার কোনো কাজেই আসে না এরকম মোছামাছির কাজ ছাড়া। তো যেহেতু খুব ক্রিটিক্যাল একটা বক্স জিনিস, তো এই জন্য আমি ব্রাশটা দিয়ে ভেতরের যত ক্ষুদ্র জায়গাগুলো আছে সেখানে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে পেরেছি, সেই জন্য ব্রাশটাই চুজ করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পুরনো কাপড় দিয়েও করতে পারেন, তবে আমি মনে করি ব্রাশটাই বেস্ট। ব্রাশটা আমি প্রথমে পানিতে ভিজিয়ে নিয়ে নিই, এমনিতেই কাজটা করেছি। দেন সাদা অংশটুকু যখন করেছি তখন ব্রাশটা শুধু পানিতে একটু ডুবিয়ে নিয়েছি, তারপর ঝেড়ে একটু হ্যান্ড ওয়াশ নিয়ে এটা পরিষ্কার করেছি। এভাবে করলে কিন্তু যে কোনো জিনিস, শুধু ব্লেন্ডারের মেশিন না, যে কোনো শুকনো জিনিস যেটা আপনার ঘরের খুব স্নিগ্ধ একটা জিনিস, সেগুলোকে কিন্তু আপনি এভাবে পরিষ্কার করতে পারেন। আর যেহেতু ব্লেন্ডার মেশিনটা হচ্ছে একটা কারেন্ট সংযোগের একটা জিনিস, তো এটাতে পানি ইউজ না করাটাই মনে করি বেটার। তো টিস্যু নিয়ে নিয়েছিলাম, ওইভাবে করার পর আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, একদম নতুনের মতো ঝকঝক করছিল। তো আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। বরাবরের মতো আজকে আপনাদের সকলকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন ভিজিট করছেন, তাদেরকে রিকোয়েস্ট করব একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে আপনারা আমার সব নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন, সেই জন্য আপনাকে বেল আইকনটা অন করে রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দরভাবে পুরোটা জিনিস ক্লিন করে নিয়েছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই সম্পূর্ণ কাজটা করতে পেরেছিলাম। লাস্ট মুহূর্তে কিন্তু ব্রাশটা ভিজিয়ে তারপর পানিটা ঝেড়ে দেন হচ্ছে আমি হ্যান্ড ওয়াশ নিয়ে কাজটা করছি, যেহেতু সাদা অংশে কিন্তু যত বেশি পরিষ্কার করবো তত বেশি দেখতে স্নিগ্ধ লাগবে, সুন্দর লাগবে। তো আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।